বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দু। সুপ্রিয় দর্শক শ্রোতা, পিস টিভি বাংলার আজকের আয়োজন উপভোগের জন্য যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে আমাদের দূরদর্শনের সামনে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা হাদিসের কাহিনী এই শিরোনামে অনেকগুলো পর্বভিত্তিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকেও আরও একটি মনোজ্ঞ চিত্তাকর্ষক হাদিস আপনাদের সামনে পেশ করব, যার থেকে রয়েছে বহুবিধ শিক্ষণীয় বিষয়। আসুন আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে একজন মানুষ কতটা ভয় করতে পারে এবং আল্লাহর ভয় করলে একজন মানুষ নিজেকে কতটা রেকটিফাই করতে পারে, বিশুদ্ধ করতে পারে, এর উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই হাদিস থেকে ইনশাআল্লাহ পেতে পারব। আসুন আজকের এই আলোচনাকে আপনাদের সামনে পেশ করার জন্য যারা আমাদের স্টুডিওতে তশরিফ এনেছেন, সে সমস্ত বিজ্ঞ আলোচক মণ্ডলীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। রয়েছেন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং রয়েছেন শাইখ আহমাদুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরও রয়েছেন শাইখ ডক্টর জাকারিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং রয়েছেন ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর উপস্থাপনে আমি জাহাঙ্গীর আলম ইসলাহী। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা এই ঘটনা প্রবাহটি হাদিসের আলোকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কাছ থেকে শুনি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত পরিচালক সাহেব আমাদেরকে যে হাদিসটি পেশ করার জন্য অনুরোধ করলেন তা আসলেই খুব গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ, যাতে আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষণীয় রয়েছে। হাদিসটি বরায়দা রাদিয়াল্লাহু তাআলা নকল করেন মা'আয ইবনে মালিক থেকে। মা'আয ইবনে মালিকের বিবরণ শেষ হলে বর্ণনাকারী বলেন, জাআত ইমরাতুন গামেদিয়া, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূলকে বললেন, ইরজি ওয়াস্তাগফিরিল্লাহ ওয়াতুবি ইলাইহি, তুমি বাড়ি যাও, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তুমি তওবা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য বলতেই মহিলাটি বলছে, আতুরাদদুনি কামা রাদদতা মা'আয ইবনে মালিক, আপনি মা'আয ইবনে মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ওয়ান্নাহা হাবলা মিনা জিনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে। যেই মহিলাটিকে আপনি ফিরিয়ে দিতে চাচ্ছেন তার পেটে অবৈধ সন্তান রয়েছে। মা'আয ইবনে মালিককে এভাবে ফিরিয়ে দিয়েছিলেন বিচার না করে, ওইভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন, কিন্তু অবস্থা এই। এর পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইরজাই হাত্তা তালেদি, আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার সন্তান প্রসব হবে সেদিন আসিও। মুসলিম গ্রন্থের বর্ণনাতে এভাবে রয়েছে, যখনই তার সন্তান প্রসব হয়েছে সেই প্রসব সন্তান নিয়ে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে উপস্থিত। আল্লাহ রাসূল বাচ্চার দিকে লক্ষ্য করে বললেন, ইরজাই ফারদেই হে হাত্তা তাফতামি হে, যাও তুমি বাচ্চা নিয়ে যাও, বাচ্চাকে দুধ পান করাও, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন নিয়ে আসিও, বিচার করা হবে। বর্ণনা সূত্রে এসেছে যে 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত অফিয়াদেহি কেসরাত খুবসিন, এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, এ রুটি খাদ্য খেতে পারে, এটাই প্রমাণ করে। ফওয়াসাদাহু বিয়াদি রাজুলিন মিনাল মুসলিমিনা, তখন আল্লাহ রাসূল ওই বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন এবং বললেন যে ইযহাবু বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, আহফিরুল্লাহ আলা সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে তার বুক পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একটা গর্ত খোঁড়ো এবং তাকে বুক পর্যন্ত পৌঁছে দাও। সুম্মার জেমুহা, এরপর তোমরা ইট ঢিল পাথর দিয়ে তাকে হত্যা করো। সাহাবিগণ তাকে মাঠে নিয়ে গেলেন, বর্ণনা সূত্রের শেষের দিকে এসে একটা গর্ত খোঁড়ে তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢিল পাথর মারতে লাগলেন। বর্ণনার শেষের দিকে এসেছে ফাকবালা খালিদ ইবনে ওয়ালিদ, খালিদ ইবনে ওয়ালিদ আসলেন সামনের দিকে, ওয়া তানাজ্জাহা দাম্ব, খালিদ ইবনে ওয়ালিদ সামনের দিকে এসে একটা পাথর তার মুখের উপরে মারলেন, আলা রাসেহা, তার মুখের উপরে মারলেন। তার মুখের উপরে মারতেই ফা তানাজ্জাহা দাম আলা আজহা খালিদ, পাথরটা তার মুখের উপর লেগে তার মুখটা ফেটে রক্ত ছিটে এসে খালিদের গায়ে লাগলো। ফাসা বাহা, খালিদ তখন তাকে গালি দিয়ে বসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহালে না খালিদ, খালিদ তুমি একে গালি দিও না, লাকাত তাবাত লাউ তাবা সাহেব মাকসিল্লা গোফেরাল্লাহু, এই মহিলা এমন একটা তওবা করেছে এই পাপের জন্য, এইরকম তওবা যদি বড় অপরাধী করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, খালিদ তোমাকে তাকে গালি দিও না। এই কথা বলার পরে আল্লাহ রাসূল তার জানাজার আদেশ করলেন এবং তার কাফন দাফনের ব্যবস্থা করলেন, তিনি নিজেই জানাজা করলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন। অত্র হাদিস থেকে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলা, অবশ্যই সে বিবাহিতা ছিল, যার ফলে এই বিচার করলেন। বিবাহ করার পরে মানুষ এই কর্মে লিপ্ত হলে বাঁচার কোনো সুযোগ থাকে না, ক্ষমা তওবা আল্লাহ কবুল করলো, যেটা আমরা এই হাদিস থেকে বুঝছি। জি জনাব, জি শুক্রিয়া, জাযাকাল্লাহু খাইরান জাযা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একটি হাদিসের ঘটনা শুনলাম, যে ঘটনাটি আমাদের হৃদয়কে আসলে আলোড়িত করে, আমাদের ভিতরে একটা ভাবাবেগ তৈরি হয় যে মানুষ কতখানি আল্লাহকে ভয় করতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের সম্মানিত আলোচকবৃন্দের কাছ থেকে এর শিক্ষণীয় বিষয় এবং বিশ্লেষণাত্মক কথাগুলো শ্রবণ করি। জি, প্রথমে শাইখ আহমাদুল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যে ঘটনাটি উপস্থাপন করলেন আমাদের শেখ, আমার কাছে এক বাক্যে আমি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে একটি কথা শুধু বলতে চাই, এই একটি ঘটনা ইসলামের ইতিহাসের স্বর্ণযুগের সমস্ত বিবরণকে একটি ঘটনার মাধ্যমে তুলে ধরা যায়। এই ঘটনার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করতে পারি, নিশ্চয়ই আলোচনা হবে ইনশাআল্লাহ, কিন্তু প্রথম যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হলো আজকের অন্যায়, অত্যাচার, অবিচার, অশ্লীলতার জোয়ারে, দুর্নীতি, অনৈতিকতার জোয়ারে এ সমস্ত ঘটনা আমাদের কাছে কেবলই কল্প কাহিনীর মতো মনে হতে পারে, কিন্তু আল্লাহ ভীতি, তাকওয়া এমন এক জিনিস, প্রকৃত ঈমান এমন এক জিনিস যে এই জিনিসটি মানুষকে সত্যিকার অর্থে আত্মজিজ্ঞাসায় রত, সত্যিকার অর্থে মানুষের মধ্যে জবাবদিহিতার বোধ, সত্যিকার অর্থে অপরাধ বোধ মানুষের ভিতরে এরকমভাবে জাগ্রত করতে পারে যে পৃথিবীর কোনো সমাজে, কোনো সভ্যতায়, কোনো ইতিহাসে, কোনো শাসকের শাসনামলে এরকম একটি ঘটনা, এই ঘটনা তো দূরের কথা, এর ধারে কাছের একটি ঘটনাও দেখানো কি যাবে যে আসামি নিজে এসে বলছেন আমার মৃত্যুদণ্ড দিন, আর শাসক এড়িয়ে যাচ্ছেন, তিনি আবারও সামনে আনছেন, পিছিয়ে গিয়ে মন পরিবর্তন হয়ে যাচ্ছে না, আবারও আসছেন। আল্লাহ তাআলার ভয়, আখিরাতের প্রতি বিশ্বাস, আল্লাহর পাকড়াও, নিজের অপরাধ বোধ, আত্মজিজ্ঞাসা কোন মাত্রা গেলে একজন মানুষ এতখানি করতে পারে। আমরা এই ঘটনা থেকে 2.5 বছর পরে যখন নিজের কলিজার টুকরা সন্তানটা হাঁটি হাঁটি পা পা করে মা বলতে শেখে, ওই মুহূর্তে খাদক খেতে শেখে, সেই সন্তানকে রেখে নিজে আত্মাহুতি দেওয়া, পাপের প্রায়শ্চিত্ত করা। শুধু দর্শক একটু চিন্তা করুন যে আল্লাহকে কতটা ভয় এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার কি এক অনুপম দৃষ্টান্ত তার আকুলি। তারা যে সত্যিকার অর্থে মুসলিম হয়েছিলেন, আত্মসমর্পণ যেটাকে বলা হয়, একেবারে পুরোপুরি আত্মসমর্পণ করেছেন, এর নজির পৃথিবীর কোন সভ্যতায়, কোন শাসকের শাসনামলে নেই। ঠিক কথা বলেছেন শেখ। আমরা আপনি কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে, ঘটনার শিক্ষণীয় বিষয় কি আছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ঘটনা শিক্ষণীয় যে দিকটি আমাদের শাইখ আহমাদুল্লাহ তুলে ধরলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একটি মানুষ আকুতি যে পবিত্র হবে, সে পবিত্র হবে, এটা বিরাট জিনিস। আজও এই চিন্তাধারা মানুষের ভিতরে যদি থাকতো আমাদের সমাজ হতে পারতো একদম একটু পরিষ্কার সোনালী সমাজ তৈরি হতে পারত, পরিশীলিত সমাজ, পরিশীলিত সমাজ হতে পারত। অথচ আজ এই জিনিসটারই সবচেয়ে বড় অভাব। এখানে ভালো মা এবং ভালো মেয়ে পাওয়াই আজকাল দুষ্কর হয়ে যাচ্ছে অনেক পরিবারের জন্য। এটা এত খারাপ অবস্থায় দাঁড়িয়েছে, সমাজ কঠিন অবস্থা দাঁড়িয়েছে। আল্লাহর ভয় তাদের মধ্যে যেন কোনো কাজ করছে না। বেবিচারের এই শাস্তিটা ওই সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে একটা প্রমাণ হিসাবে কিয়ামত পর্যন্ত, যে উম্মতের জন্য এটা একটা মডেল, যে এই মেয়ের মতো হতে হয়। প্রত্যেকটি মেয়ে অপরাধী যদি হয় সেই জন্য গুনার কথা স্বীকার করে পবিত্র হয়ে আল্লাহর কাছে যায়। এই জন্য হাদিসে আসছে যে ব্যক্তি বা কিছু শাস্তি যদি হয়ে যায় তার জন্য কাফফারা হয়ে যাবে। এই যে এই জন্য তওবা লাকাত্তাবা তাওবাতান বলছে, এমন তওবা করেছে সে যদি সমস্ত পুরো এর মধ্যে ভাগ করে দেয়া হতো। সাহেব মকসির ঘটনাটা কিন্তু আরো বড়। সে কি করতো, মানুষের লাঠি নিয়ে মানুষের জিনিসপত্র টাকা নিয়ে যেত যেভাবে পারতো। তাকে যে বড় অপরাধী মানুষ, এত মানুষের অপরাধ করেছে, তারপর এই লোক বড় ধরনের অপরাধ মনে করে সে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তাআলা তাকে এর চেয়ে বেশি ক্ষমা করে দিয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আল্লাহ রাসূল বললেন যে ও ক্ষমা পেয়ে গেছে। এটা কত বড় জিনিস, এটা কিন্তু তার বাইরে। এটা কিন্তু আমাদের জানা দরকার যে আজও আমাদের উচিত যে এই জাতীয় যদি কিছু ঘটে যায় এটাকে খারাপভাবে চিত্রিত না করা, আল্লাহর আইন, আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করা এখন মনে হয় যেন একটা অনেক কঠিন কাজ হয়ে দাঁড়াচ্ছে। অথচ এটা একজন মহিলা নিজে তার জান দিয়ে সেটা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু যোগ করে রেখে গেছেন, সেরকম একটু যোগ করে শেখ। আমার মনে হয় এই বিধানটা সম্পর্কে আমরা আরেকটু ক্লিয়ার করলে দর্শকরা ক্লিয়ার হয়ে যাবেন জিনিসটা। রজমের বিধান অর্থাৎ পাথর মেরে সম্পূর্ণ শেষ করে ফেলে, এটা কখন আসবে? মানুষ মনে করে যে অন্যান্য বিধানের মতো এই বিধানটা আসবে। এই বিধানটা পালনের জন্য প্রাথমিক দুটি শর্ত। এক নম্বর হলো অপরাধী নিজে এসে স্বীকার করবেন আমি নিজে করেছি, তখন তার উপর শাস্তি বাস্তবায়ন হবে। দুই নম্বর হলো এমন চারজন সাক্ষী দেখবেন যে চারজন সাক্ষী সশরীরে সরাসরি জেনা অবস্থা দেখেছেন। আর সাক্ষীদের ক্ষেত্রে যে শর্ত দেওয়া হয়েছে ওই শর্ত পেয়ে তারপরে এরকম রজমের ঘটনা ঘটবে, এটা ঘটবে লাখে কোটিতে একটি। আর ওই একটি ঘটনা হয়ে যাবে কি, গোটা জাতিকে সোজা করে ফেলবে। শিক্ষণীয় জাতির শিক্ষার প্রশিক্ষণের জন্য বা তাদেরকে এর থেকে বিরত থাকার জন্য একটি দৃষ্টান্ত উদাহরণ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা ধারাবাহিকতায় একেবারে বিরতির কিনারায় এসে উপস্থিত। আসুন অল্প সময়ের জন্য আপনাদের কাছ থেকে একটু ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমরা আমাদের আলোচনা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানবতার জন্য করুণা স্বরূপ মহান চরিত্র দিয়ে তিনি হলেন সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকারী। জান্নাত যাওয়ার রাস্তা দিয়ে তোমরা সবাই মিলে ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি। শাহ ওয়ালিউল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम সৃষ্টির জন্য রব্বুল আলামিনের প্রেরিত রাসূল দূত। কেন মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন? শান্তির দূত, প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা 5:30টায় বা পুনঃসম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। সকলেই চাই মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিভাবে তা সম্ভব? আউযু বিরাব্বিন নাস, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি। জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দারুস সুন্নাহ। والرسول قدوتنا সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন। দেখুন দারসে সুন্নাহ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা ফিরে আসলাম। আবারও আমাদের যে আলোচনা চলছিল, যে এই গামিদি গোত্রের মহিলা যিনি আল্লাহ সুবহানাহু তাআলার ভয়ে জাহান্নাম থেকে মুক্তির প্রত্যাশায় নিজের জীবনের সব স্বপ্ন, সব স্বাদ আহ্লাদকে বিসর্জন দিয়ে কলিজার টুকরা একেবারে হাঁটি হাঁটি পা পা করা শিশু তাকে রেখে সব দুনিয়াবি মায়া মমতা ছিন্ন করে একমাত্র আল্লাহর জান্নাতের প্রত্যাশায় নিজেকে পাপ মুক্ত করতে চাইলেন। আসুন এর থেকে শিক্ষণীয় বিষয় কি আছে জানার জন্য আমরা যাই আমাদের প্রাজ্ঞ আলোচক ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহর কাছে। জাযাকুমুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। আসলে গামেদিয়ার এই ঘটনাটি মানব সভ্যতার জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। কিভাবে সে নিজেকে আখেরাতের শাস্তি, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবার জন্য দুনিয়ার শাস্তিকে মাথা পেতে নিয়েছে যে আল্লাহ দুনিয়ার শাস্তি আমি চাই, আখেরার শাস্তি থেকে আমায় মুক্তি দাও। কেননা দুনিয়ার শাস্তির চাইতে আখেরাতের শাস্তি যে কত ভয়াবহ, এই মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য থেকে এবং কোরআনের আলোকে বুঝতে পেরেছিলেন। তাই তিনি দুনিয়ার শাস্তিকে প্রাধান্য দিয়েছেন আখেরাতের শাস্তি থেকে। এক দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন দেখুন মানব হত্যা করলেও সেখানে আল্লাহ হদ রেখেছেন, প্রেসাস। কিন্তু এই ক্ষেত্রে এমন কঠিন শাস্তির বিধান দিয়েছেন যেটা অন্য কোনো অপরাধের জন্য করা হয়নি। চোর চুরি করলে হাত কাটা যাবে, ঠিক আছে, ডাকাতি করলে উল্টো করা যাবে, ঠিক আছে, মৃত্যুদণ্ডের একটা বিধান আছে, কিন্তু এই ধরনের বিধান আর কোনোটার মধ্যে নেই। আর এই বিধানটা কিন্তু আহলে কিতাবদের জন্য ছিল। তাদের মধ্যে ছিল, তারা লুকিয়ে রাখতো, পরে যা হোক সেটা ধরা পড়ে গেল। সেই বিধানটাকে আল্লাহ পাক আমাদের জন্য বহাল রেখেছেন। তার মানে আল্লাহ পাক চান ইমানদার জাতি, আমার ইমানদার বান্দারা একটি পবিত্র জাতিতে পরিণত হোক, এবং সেখানে আমার উম্মতের মধ্যে যে নারীরা আছে এবং পুরুষরা আছে তারা যেন সবসময় পবিত্র অবস্থায় থাকে, অনৈতিক কোনো কর্ম, অনৈতিক কোনো সম্পর্ক এর মধ্যে তারা জড়িয়ে পড়ে, যেন সমাজকে কলুষিত না করে। দুর্ভাগ্যজনক হলো সত্য যে এখন এটা তো ব্যাপক হয়ে গেছে, এবং এখন তো আল্লাহ আমাদেরকে হেফাজত না করলে আমরা কোন দিকে যাবো। কাসরাতু জিনা এটা কিয়ামতের আলামতেরও একটা বলা হয়েছে, আমরা তো সেদিকে ধাবিত হচ্ছে। শুধু তাই না, এই বিধানটা চালু করার ক্ষেত্রে দুনিয়া যে যাই বলুক তাতে আমাদের কি যায় আসে, আল্লাহর বিধান আমাদেরকে সেটা পালন করতে হবে। কিন্তু সেটা এলাকায় করা যাবে না, চেয়ারম্যান বাকিদের ম্যাজিস্ট্রেট ইয়েরা করতে পারে না, সেটার জন্য পদ্ধতিগত বিষয় লাগবে, তারপরে গিয়ে সেটা করা যাবে। এখন এরা এটাকে যতই বর্বর, যতই এটাকে বলা অমানবিক, যা কিছুই বলুক না কেন, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য অমানবিক বা বর্বর কোন আইন চাপিয়ে দেন না, বরঞ্চ এমন বিধান চাপিয়ে দিয়েছেন যে একটা যদি কার্যকর হয় তাহলে দুনিয়ার জন্য সেটা শিক্ষণীয় হয়ে গিয়ে সমাজ থেকে ঘুরে চলে যাবে। আমরা তো বলি, আপনারা নিশ্চয়ই একমত হবেন, আল্লাহর এই বিধানগুলোর যদি সব বলি না, অন্তত যদি 50%ও যদি কার্যকর হয়, কেসাস, তারপরে হাদ্দে সারাকা আর হাদ্দে জেনা যদি হয়, আমি নিশ্চিত এবং হলফ করে ইনশাআল্লাহ বলতে পারবো সমাজ থেকে এই ধরনের অনৈতিকতা খুব সহজেই দূর করা সম্ভব। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন জি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাযাকুমুল্লাহ খায়ের। শিক্ষণীয় বিষয়, ঘটনার বিবরণে তো আমরা বাস্তব বুঝতে পারলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, মুসলিম ভাই বোন, আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই ঘটনার বাস্তবতা দেখে আপনাদের কোনো কিছু আপত্তির সুযোগ আছে, এটা আপনারা মনে করলে মনে করবেন যে আমি তাহলে ইসলাম নীতিকে বিশ্বাস করছি না। একজন নারীর এই শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন একটা শিশু বাচ্চাকে সামনে রেখে। শাস্তি পুরুষেরও হতে পারত যদি পুরুষও করে, জি হয়েছে, এবং মহিলার শাস্তি এবং পাথর দিয়ে। আপনাদেরকে নিশ্চিত বিশ্বাস করতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যখন এই বিধান দিয়ে গেলেন অবশ্যই বিশ্বাস করতে হবে এতে কল্যাণ আছে। যারা এটাকে অপছন্দ করছে এটা আপনি নিশ্চিত বিশ্বাস করবেন তার জ্ঞানের ঘাটতি, সে শরীয়ত বুঝে না বা মানতে চায় না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিধানটাকে এইভাবে পেশ করলেন, খুজওয়াননি খুজওয়াননি খুজওয়াননি, তোমরা আমার নিকট থেকে বিধান গ্রহণ করো, তোমরা আমার নিকট থেকে বিধান গ্রহণ করো, তোমরা আমার নিকট থেকে বিধান গ্রহণ করো। এই কথা বলার পরে ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল বললেন আল বিক্র বিল বিক্রে জিলদু মিয়া অতাগরিব সানা, অবিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ১০০ লাঠি পিটিয়ে এলাকা থেকে ১ বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন আর সাইয়বু জানিয়া রাজম, যদি বিবাহিত পুরুষ নারী জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার বাঁচার কোনো সুযোগ নেই। আমরা এখানে আমার মুসলিম ভাই বোনকে আরও বলে রাখতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিম, মুসলমানের রক্ত বৈধ নয় ইল্লা বিইহদা সালাসা, 3টা কারণে মানুষকে হত্যা করা যায়। তার একটা হলো নাফস বিন নাফস, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে, তবে এর বাঁচার পথ আছে। এর অভিভাবক গার্জেনরা যদি বলে যে আমরা মারবো না তাহলে সে বেঁচে গেল, মুক্তিপণ দিয়ে তারা যদি অবমুক্ত হতে পারে। আর দ্বিতীয় হলো এই যে কেউ যদি ইরতাদানিল ইসলাম, ইসলাম ত্যাগ করেছে মানে মুরতাদ হয়ে গেছে, তাকে হত্যা করতে হবে কিন্তু তার বাঁচার পথ আছে। হত্যা করার নিয়ে যাওয়া হয়েছে সুলি কাষ্ঠে ফাঁসিতে, তখনও বলছে আমার ভুল হয়েছে, তাহলে তাকে হত্যা করতে হবে না, তার তো আবার সুযোগ আছে, সেও বেঁচে গেল। কিন্তু বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার দুনিয়াতে বাঁচার কোনো পথ নেই। অন্তত আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই দেওয়া বিধানকে স্পষ্টভাবে এইভাবে মনে রাখি যে দুনিয়াতে বিবাহ করার পরে যারা এই পাপে লিপ্ত হবে অন্তত তাকে এই কথা বিশ্বাস রাখতে হবে যে আমার বেঁচে থাকার সুযোগ হারিয়ে গেছে, বেঁচে থাকার কোনো পথ নেই। আপনার বিচার হলো না, আপনি আল্লাহর কাছে তওবা করেন, ক্ষমা চান, ইনশাল্লাহ ক্ষমা হবে। কিন্তু অপরাধ হচ্ছে এই মানের অপরাধ যে বাঁচার সুযোগ নেই। এখানে আরেকটা কথা আছে যে কোরআনে পাকের কিছু আয়াত আগে কোরআনে অন্তর্ভুক্ত ছিল, পরে সেটাকে মনসুখ করা হয়েছে। আর শেখ ওয়া শেখাতু ইজা জানায়া ফারজুমুহুমা, এটা পরবর্তীতে সেটা মনসুখ হয়েছে কিন্তু হুকুম বহাল আছে, জি হুকুমটা বহাল আছে। আচ্ছা, এটা গেল একটা। আমরা তো বললেন নারী পুরুষের অবৈধ সম্পর্ক, কিন্তু সমকামিতার কি হবে এখন যেটা সারা ওয়ার্ল্ডের মধ্যে চলতেছে আরো মারাত্মক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ফাকতুল ফাইল ওয়াল মাফউল, সেটাই তো বলতেছি সহিহ হাদিস, জি এটা সেটাই। যারা সমকামিতা লিপ্ত হবে উভয় পুরুষকে, কর্তা এবং যার সাথে অন্যায় করা হয়েছে তাকে হত্যা করতে হবে, দুজনকে, এটাই বিধান, এটাই বিধান। যে আরেকটা জিনিস বলতেছি সেটা হলো দেখুন, এর অর্থ এই না সাদিয়া গামেদিয়ার এই ঘটনাটা দেখে কেউ যদি এখন মনে করে তাহলে আমিও যে ধরা দেই, আমিও দুনিয়ার কি দেন শাস্তি নিয়ে আখিরাতে শাস্তি বেঁচে যায়, না না, এটা করতে যাবেন না। কারণ আল্লাহ রাসূল দেখেন উনি আসার পরে বলতেছেন কি এর জয়ী ইস্তাগফিরি ও তুবি ইলাই, যাও তুমি কি দেন আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, সুযোগ ছিল। কাজে আমরা ওই কথা বলবো না যে সাদিয়াল গামদিয়ার মতো তোমরা ভিন্ন আলোচনা। আমার মনে হয় কেন কেন এটা করবে, মানে এই যে শেখ যে বারবার বলছিলেন যে এটাই আর বাঁচার কোনো তার সুযোগ নাই কেন, এটা একটা বড় প্রশ্ন আসবে। এত মর্মান্তিক এত এত কঠিনভাবে কেন এই এটা আসবে? যারা এই কেন কেন বলছিলেন ওনারা কিন্তু গত বহু যুগ ধরে বলে আসছিলেন যে অপরাধ হবে ধর্ষণ আর তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, একটু বেশি হয়ে যায় না? পৃথিবীর বেশিরভাগ সমাজে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড নাই, ছিল না। এটা আমাদের পার্শ্ববর্তী কোনো কোনো দেশে, আমাদের দেশ সহ যখন গত কয়েক বছর দুই ধরে ধর্ষণের মাত্রা বাড়তে 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 যখন সীমানা ছেড়ে চলে গেল, তখন রাষ্ট্রীয়ভাবে একটা বড় রাষ্ট্র, আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, আইন করা হলো ধর্ষণ শাস্তি ঘোষণা দিল, যেটাকে এতদিন আপনি বরাবর বলে আসছেন। আপনি এখন বুঝছেন যে জেনা এমন একটা অপরাধ যে চুরি বলেন, মানুষ হত্যা বলেন, অন্য সমস্ত অপরাধ থাকা সত্ত্বেও মানব সভ্যতা থাকতে পারে, মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে জেনার ব্যাপকতার মাধ্যমে। আর আজকে আমরা অপরাধ থামানোর জন্য কি করছি, বাস্তব চিত্রটা কি? কত রকমের বাহিনী পৃথিবীর সমস্ত দেশে, কত রকমের বাহিনী আমরা সাজাচ্ছি, ইন্টেলিজেন্স এই সেই, এই সমস্ত আধা পুরা সামরিক এটা সেটা পুলিশ এগুলোর পরেও সিসিটিভি সিসি ক্যামেরা এই সমস্ত কিছু করে অপরাধের ঘোড়া কোনোভাবে থামানো যাচ্ছে না। এই বোধটুকু যদি অর্থাৎ ধর্মীয় চর্চা, ইসলাম চর্চা, তাওবার চর্চা, তাকওয়ার চর্চা, এটা যদি সমাজ আমরা ছড়াই দিতে পারি তাহলে সমাজ এমন নাগরিকের জন্ম দিবে যাদের জন্য সিসিটিভি আর ক্যামেরা প্রয়োজন হবে। ডক্টর জাকারিয়া আপনি আমি বলছিলাম যে আসলে এই যে বিচার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারটা করে দিলেন এটা কিন্তু একটা মাইল ফলক হিসেবে থাকবে। সাথে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে ইসলাম কিন্তু এই বিষয়টাকে অত্যন্ত কঠোর করেছেন, যেটা আগে আমাদের আহমদ আলোচনা করেছিলেন যে এটা সাব্যস্ত করাই একটা বড় জিনিস। এটা খুব গুরুত্বপূর্ণ। কখন এটাকে বাস্তবায়ন করবেন বা রাষ্ট্রপ্রধান যখন এটা ব্যাপক আকার হয়ে যাবে, কারণ দেখা দেখির পর্যন্ত পৌঁছে যায় তখন এই শাস্তি ছাড়া বিচার হবে না। জি শেখ আপনার কথা থেকে বেরিয়ে আসলো যে ইসলাম যেমন ইস্তেগফার এগুলো কিন্তু বিরাট, ইসলাম যেমন শাস্তির বিধান করেছে অনুরূপভাবে এটা প্রমাণেরও একটা বিধান দিয়েছে। সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সুবিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে আজকের এই ঘটনার আলোকে যে শিক্ষা লাভ করলাম সে শিক্ষা দিয়ে আসুন আমরা নিজেদেরকে পুত পবিত্র রাখার চেষ্টা করি। আমরা একটি পরিশীলিত সমাজ গঠনের উদ্দেশ্যে, একটি পরিমার্জিত বিশ্ববলয় সৃষ্টির উদ্দেশ্যে আজকে এই পাপাচার থেকে বিরত থাকার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়, ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয়, তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়। আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও, যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আল রায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK, পোস্ট কোড B151TH, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 0113230, ইউরো অ্যাকাউন্ট নম্বর 0113230, US ডলার অ্যাকাউন্ট নম্বর 0113230, শর্ট কোড 300083, SWIFT BIC code IBOBZB22, IBAN ZB52LOID 30963401024192। টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 442082424321। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন, যাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন। পিস টিভি।